Yeah. গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আমরা এই রেডি হচ্ছি, এখন দেখতে পাচ্ছ এখন ড্রেস আপ করছি, পিছনে সব প্রায় লাগেজ গুছানো হয়ে গেছে, এই লাগেজগুলো সবই গাড়িটায় চলে যাবে, রিসর্ভ টয়লেটে চলে গেছে ফ্রেশ হওয়ার জন্য। আর এইটা হচ্ছে রবীন্দা ছিল, আর ছিল এই দাদাটা, তো নামটা সুকান্তদা। তো সবাই ডিস্টার্ব হয়ে গেছে, মৈনাকদা সবাইকে ডিস্টার্ব করে তুলে দিয়ে মৈনাকদাই চলে গেছে মর্নিং ওয়াক করতে। চলো সবার সঙ্গে আলাপ করে নিই। আমি বলেছিলাম, কালকে প্রমিস করেছিলাম সবার সঙ্গে আলাপ করে দেবো। এইটা হচ্ছে দিবাকরদা, সবাইকে ডিস্টার্ব করে দিয়ে চলে গেছে, নেই এখানে। তিমিরদা আর উদয়দা, গুড মর্নিং, গুড মর্নিং। চলো পাপান দাদের কাছে যাই, পাপান দাদের কাছে আসার পর আরেকটা ঘরে যাব। এখনো ঘুম ছাড়েনি, প্রচন্ড ঘুম লাগছে। রবীন্দ্র ডাকছে, আর এটা হচ্ছে আমাদের গ্রুপ অ্যাডমিন রবীন্দ্র তো চলো সাহেব বাইরে কিছু সিন দেখে নি, সিনটা দেখে নি। গুড মর্নিং শিলিগুড়ি। এখনো পর্যন্ত বাড়ির রাস্তায় অত লোক বেরোয়নি, আর আজকে একটু মেঘলা ওয়েদার আছে, দেখি রাস্তায় আবার বৃষ্টি না পেয়ে যায়। দেখো পাপানদা, দেখো কি পরে শুয়েছে, দেখো সবাই গামছা পরে শুয়েছে পাপানদা। কিছু নেই আর কি করা যাবে, তো উঠে পড়ো চলো। তো এই হচ্ছে আমাদের হোটেলের বলতে পারো বারান্দা। এ তোমরা সবাই উঠে পড়ো, আর লেট করো না, খালি গায়ে কি করছো? একদম তাড়াতাড়ি রেডি হয়ে না, 9টার মধ্যে কিন্তু গাড়ির কাছে যেতে হবে, 8:30 বাজে। এবার ডিস্টার্ব করবো দিবাকর, দেখে 218 আছে। দিবাদার রেডি হও তাড়াতাড়ি, 9টার মধ্যে নিচে, ঠিক আছে? চলো আর ডিস্টার্ব করছি না, ব্লগিং এর জন্য এখন ক্যামেরা ঠিক করছে। এই দাদাকে ব্লগের মধ্যে পাবে, এটা 7, আচ্ছা আমি কালকে জিজ্ঞেস করছিলাম দাদাকে গোপ্রোটা, আমার গোপ্রোর প্রতি তো প্রচণ্ড লোভ, একটা তো নিতেই হবে। বেশ দাদা ঠিক আছে, 9টার সময় নিচে দেখা হচ্ছে, চলো টাটা। চলো তাহলে এরপর রাস্তায় দেখা হচ্ছে, আজকে যতটা পারবো মোটো ব্লগ করার চেষ্টা করবো, কারণ হচ্ছে বৃষ্টি হলে পরে তো মোটো ব্লগ গুটি দিতে হবে, যে কারো বৃষ্টি পড়বে সেখানে দাঁড়িয়ে ওকে ফোনটা পড়তে হবে, ওয়াটারপ্রুফ ফোনটা ফোটো হয় তবুও। আর এই দেখো দেখতেই পাচ্ছ হয়তো, আমি প্রায় প্রায় রেডি, শুধু ওপরে জ্যাকেটটা চাপিয়ে নেবো, তাহলে আমি রেডি হয়ে যাব। তো চলো দেখা হচ্ছে এরপর রাস্তাতে, তারপর তোমাদের সঙ্গে আমি।
One eternity later. তো বন্ধুরা রাস্তা তোমরা কিছু সিন দেখতে পেলে তো আমি তো কথা বলতে পারলাম না যেহেতু মাইক প্রবলেম ফোনে মাইকটা ঠিকঠাক সাউন্ড আসে না তারপরে এত টার্নিং সেগুলো তোমরা দেখতে পেলে অত টার্নিং এর মধ্যে কথা বলতে অসুবিধা হবে তো আমাদের কিছু মেম্বার এখানে চলে এসেছে আমরা গ্যাংটকের জন্য মানে রওনা দিদির উদ্দেশ্যে এখানে আমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা মানে সাতজন চলে এসেছি এখনো বাদ বাকি পাঁচজন পিছনে পড়ে আছে ওরা আসুক তো গাড়ির লাইন একটা দেখে নাও আমাদের গ্রুপের এক মানে যে কি বলে এটা সিম্বল সেটা দিয়ে পুরো একদম করা হয়েছে এখানটাতে সাজানো হয়েছে এখানে ছবি টবি তুলবো ওরা আসুক তারপরে বাদ বাকি কথা হবে এখানেই আমরা ব্রেকফাস্ট করে নেবো চা টা খেয়ে নেবো তারপরে এখান থেকে আবার রওনা দেবো উপরের দিকে তো গাড়ির লাইন আপটা একবার দেখে নাও আজকে বন্ধু ব্রেকফাস্ট শুরু হচ্ছে পাহাড়ি মোমো দিয়ে গ্রুপে সবাই মোমো খাচ্ছে আমিও খাচ্ছি এটা অসাধারণ টেস্ট পাহাড়ের মোমো আলাদা টেস্ট খেতে দারুণ বলা যাবে না যেমন পাহাড় তেমন মোমো আহা দারুণ তো বন্ধু ফেসে গেছি রাস্তায় ল্যান্ডস্লাইড হয়ে গেছে সিকিম আমরা ঢুকে গেছি ওখানে দাঁড়িয়েছি ওই জন্য একটু ব্লগটা আবার স্টার্ট করলাম দিবাকর দা ব্লগ করা হয়ে গেছে তোমার আমরা সিকিম ঢুকে গেছি মাঝ রাস্তায় ফেসে গেছি এখন কখন যে ঢুকবো বুঝতে পারছি না এগিয়ে যাবো কখন সেখানে তোমার ডোজার ফোজার চলে এসেছে দেখতে পাচ্ছ পিছনে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর আবার এই ভিডিওতে আবার আসছি কিছুক্ষণ পর তো বন্ধু সিং থামে আটকে গেছি আমরা আগেও বললাম ল্যান্ডস্লাইডের জন্য তো ল্যান্ডস্লাইডটা দেখো কি কতটা বড় ল্যান্ডস্লাইড হয়ে গেছে এতক্ষণ আমাদের ছাড়ছে পিছনে তবু এরকম যাওয়া হচ্ছে मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ বন্ধুরা গ্যাংটক পৌঁছে গেছি হোটেলের ভেতরে চলে এসেছি ড্রেসগুলো ছেড়ে দিয়েছি দেখো আজকে হোটেলের ঘরের ভেতরে দেখো কি অবস্থা আমি ফ্রেশ হয়ে গেছি প্রচন্ড ঠান্ডা জল আর খুব ঠান্ডা লাগছে আজকে এখানে আর দুঃখের বিষয় আমাদের গিজারটা যে ঠিকঠাক চলছে না একটা গিজারও গরম জল পাইনি মানে গিজার আছে জলটা গরম গিজার হ্যাঁ চলো খেয়ে নিগা প্রচন্ড খিদে পেয়েছে রাতও হয়ে গেছে নটা মতো বাজছে চলো খেয়ে নি খাবার টেবিলে তোমাদের সঙ্গে কথা তো নিচেই ঘর আর উপরে খাওয়ার জায়গা খাওয়ার টেবিলে চলে এসেছি বাদ বাকিরা আসছে খাবারের মেনু কি কি আছে জেনে নি কি কি আছে মেনু চিকেন আছে ভাত আছে এদের দুজন দিয়েছিলেন দুই পাঁপড় আছে একটা মিক্স ভেজ আছে তরকারি আছে আজকে রাতে ভাত খাবো সারাদিন ভাত খাওয়া হয়নি তো তাই রাতে ভাত খাই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আর রবীন্দা ব্লগ করতে শুরু করে দিয়েছে রবীন্দার মনে পড়ে গেল আমাকে দেখার পর কোথায় পকেট থেকে ফোনটা বের করলো তারপর ব্লগটা স্টার্ট করলো খাওয়ার জায়গায় চলে এসেছি খেয়ে নি তারপর তোমাদের সঙ্গে আমার কথা বলছি